বিরল হলেও গড়াই নদী থেকে উৎপত্তি লাভ করা মধুমতি নদীতে পাওয়া যাচ্ছে সুস্বাদু ইলিশ। স্থানীয়দের দাবি, পদ্মার ইলিশের চেয়ে বেশি স্বাদের গড়াই ও মধুমতি নদীর ইলিশ। পদ্মা নদীর ইলিশের চেয়ে আমাদের গড়াই নদীর ইলিশের স্বাদ খুব সুস্বাদু, খেতেও অনেক ভালো লাগে। বর্ষায় পানি বেড়েছে মাগুরার গড়াই নদীতে, সেই সাথে জেলেদের জালে ধরা পড়ছে 100 থেকে 400 গ্রাম ওজনের ইলিশ মাছ। আকার আকৃতি ছোট হলেও খেতে সুস্বাদু এসব ইলিশ বিক্রি হচ্ছে নদীর কিনারা থেকেই। মধুমতি নদীটি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়নের প্রবহমান গড়াই নদী থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীর নাম হলো মধুমতি নদী। এই নদীতে বিভিন্ন সময় বিভিন্ন মাছ পাওয়া যায়, কিন্তু এই সময়টাই ভাদর মাসের সময়টা ইলিশ মাছের সংখ্যাটাই বেশি। এই ইলিশ মাছের ধরেন 7-8 কেজি হবে, এরকম গুরো গুরো সাইজ 2-250 গ্রামের ওজনের তো পাওয়া যায়। আর ভুল ভবিষ্যতে 1-1 কেজিটা যায় নাও যায়। ইলিশ মাছটা মধুমতি নদীতে পাইছি, এই মাছটা বেশি বড় হয় না, ওই 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম এই জায়গা থেকে বিক্রি। নদীতে বছর জুড়ে নানা রকম মাছের আনাগোনা দেখা গেলেও বর্ষায় গড়াই মধুমতি নদীতে বাড়ে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের আনাগোনা। প্রতি বছর ইলিশ পাবার নিশ্চয়তা না থাকলেও এ বছর বেড়েছে ইলিশের আনাগোনা।